হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে নুডলস রেসিপি। কেমন হয়েছে? হ্যাঁ, কেমন? আরশি কিন্তু খেয়ে রিভিউ দিয়ে দিল যে নুডলসটা আরশির কেমন লেগেছে। আর এই নুডলসটা সত্যিই খুবই ভালো খেতে হয় এইভাবে বানালে। তো তোমরা যারা অনেক সমস্যায় পড়ো নুডলস বানাতে গিয়ে নুডলসগুলো জড়িয়ে যায়, মানে একটার গায়ে আরেকটা লেগে যায়, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করে নিচ্ছি, আর এর মধ্যে লবণ আর একটু এক চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। আর এই জলটা লবণ আর তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। উষ্ণ গরম হলে এই নুডলসটা এর মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে নুডলসটাকে ফুটিয়ে নিয়েছি। আর এই নুডলসটা দেখো ভেতরে হালকা একটু শক্ত আছে, এই অবস্থায় কিন্তু আমরা নুডলসগুলো নামিয়ে নেব। আর নুডলস নামানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, ঠান্ডা জল দিয়ে নুডলসটা ধুয়ে নেবে, আর হাতের মধ্যে হালকা এক চামচ পরিমাণে একটু সাদা তেল নিয়ে এই নুডলসের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবে। এতে করে কী হবে বলো তো, নুডলসগুলো ঝরঝরে থাকবে, একটার গায়ে একটা লেগে যাবে না। এরপর আমি এক চামচ সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দুটোকে ভেজে নেব, আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। দেখো ডিমটা আমি এইভাবে ঝুরো ঝুরো করে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে একটু লবণ। ডিমটা আমি তুলে নিচ্ছি। ডিমটা তুলে নিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো বা সর্ষের তেলেও করতে পারো। তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে, সর্ষের তেলে যেহেতু করছি তাই একটু তেলটা গরম করে নিতে হবে। আমার কাছে আজকে সাদা তেলটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি সর্ষের তেলে করছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিনস কুচি, কিছুটা পরিমাণে গাজর কুচি। আমি এখানে একটা গাজরের হাফ ব্যবহার করেছি, একটা গাজর পুরোটা দিইনি, যেহেতু আমি অল্প পরিমাণে নুডলস বানাচ্ছি তাই। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে হালকা একটু মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম আর বাঁধাকপি। তোমাদের কাছে যে সবজি থাকবে সেটা দিয়েই বানাতে পারো, আর যদি এগুলো না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আলু দিয়ে আর ডিম দিয়ে এই নুডলসটাও বানাতে পারো পেঁয়াজ দিয়ে, বেশ ভালো লাগে ওইভাবেও খেতে। আর যদি বেশি পরিমাণে সবজি থাকে যেমন রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সেগুলোও কিন্তু এর মধ্যে দিতে পারো, বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার কাছে এই সবজিগুলো ছিল, আমি সেই সবজিগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে 2 মিনিট মতো সবজিটাকে ভেজে নেব হাই ফ্লেমে। 2 মিনিট সবজিটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর রেসিপিটা কেমন লাগলো বাড়িতে যদি বানাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি একদম অল্প পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু চাউমিনটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়েছি। আমি এখানে এই সবজিগুলো ভেজে নিয়েছি, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন, সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিয়েছি। চাউমিনটা দেওয়ার পরে সবজির সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব 2 মিনিট মতো। 1 থেকে 2 মিনিট আমি হাই ফ্লেমে এই সবজির সাথে চাউমিনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নুডলসটা দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। আর এখানে এই রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য কিন্তু অবশ্যই সয়া সসটা ব্যবহার করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো না দিলে কিন্তু চাউমিনটা মানে ঠিক একটা ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে সয়া সস। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর এই সময় তোমরা চাইলে লঙ্কা কুচি মানে কাঁচা লঙ্কা কুচিটা এর সাথে ব্যবহার করতে পারো। আমি যেহেতু বাচ্চা খাবে তাই কিন্তু কাঁচা লঙ্কা দিলাম না, সেই জন্যই আমি এর মধ্যে একটু বেশি করে গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। সয়া সস দিয়ে আমি আরও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো টমেটো কেচাপ ব্যবহার করেছি। এবার টমেটো কেচাপ দিয়ে আবারও এই নুডলসের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছিলাম, হাই ফ্লেমেই আমি নুডলসটা ভেজে নিয়েছি।
দেখো ঠিক এইভাবে নুডলসটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই এখন নুডলসগুলো দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এই নুডলসটা কিন্তু এইরকম ঝরঝরে বানানোর জন্য তোমাদের এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। নুডলসটা সেদ্ধ করার সময় অবশ্যই লবণ আর একটু সাদা তেল দিয়ে নুডলসটা সেদ্ধ করবে। আর নুডলসটা বেশি সেদ্ধ করবে না, 3 থেকে 4 মিনিট নুডলসটাকে সেদ্ধ করে তারপর নুডলসের মধ্যে কিন্তু ঠান্ডা জলটা অবশ্যই ব্যবহার করবে। আর নুডলসের গায়ে একটু সাদা তেল মাখিয়ে নেবে। এই কটা জিনিস কিন্তু ফলো করলেই তোমাদের নুডলস ঠিক এই রকম রেস্টুরেন্ট স্টাইলে বা দোকানের মতো স্টাইলে কিন্তু নুডলস বানাতে পারবে। আর দেখো এখানে আমি নুডলসটা এইভাবে সার্ভ করেছি, আর সে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আর নুডলসটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা কিন্তু খুব টেস্টিও হয়েছে। যারা ঝাল খেতে পছন্দ করো না তারা এইভাবে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নুডলসটা বানিয়ে নিতে পারো, আর যারা ঝাল পছন্দ করো তারা কিন্তু এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো। আর নুডলসটা সার্ভ করার সময় আমি ওপর থেকে হালকা একটু ডিম ভাজাটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়েছি, আর তোমরা চাইলে এর মধ্যে অনিয়ন স্প্রিংও দিতে পারো, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, আর যদি বাড়িতে এইভাবে ট্রাই করো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন হয়েছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন এইরকম সহজ রেসিপি দেখার জন্য।